স্বাগত জানাচ্ছি সময় সংবাদ সংকলনে, সঙ্গে আছি মহির মারুফ। দর্শক, প্রতিদিন আমাদের জীবনে ঘটে যাচ্ছে নানা ধরনের খবর, চারপাশের এই সকল গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে দিতে আজকে আপনাদের প্রত্যেকটি ডেস্কে নিয়ে যাব এবং ডেস্কের সংবাদকর্মীরাই আপনাদেরকে জানিয়ে দেবে দিনের গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই আপনাদের নিয়ে যাচ্ছি সেন্ট্রাল ডেস্কে। দর্শক, সেন্ট্রাল ডেস্কে চলে এসেছি। সেন্ট্রাল ডেস্কের সঙ্গে আছেন অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর জুলফিকার জনি। জনি, আমরা জানি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে সম্প্রতি হচ্ছে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই প্রতিবেদনের হচ্ছে জবাবও বাংলাদেশ দিয়েছে। এটি আজকের দিনের সবথেকে হট টপিক আমরা দেখতে পাচ্ছি। এই সংক্রান্ত কোন খবরটি আমাদের ওয়েবে গিয়েছে? যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ সহ 198টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার। সেখানে বাংলাদেশের নির্বাচন এবং স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে বাংলাদেশের গতবারের নির্বাচন নিরপেক্ষ হয়নি। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য কী ছিল? এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদন দিয়েছে সেটাই হচ্ছে অযৌক্তিক। প্রতিবেদনের খবরগুলো আমরা জানি যে কদিন ধরে আরাব খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলি বা সংবাদ মাধ্যম বলি বেশ হচ্ছে শোরগোল হচ্ছে। আরাব খানের সর্বশেষ কোন খবরটি আমাদের ওয়েবে আছে? আরাব খান বাংলাদেশের বর্তমানে একটি আলোচিত নাম, পুলিশ হত্যা মামলার আসামি তিনি। তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করার পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধাও হয়ে গেছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন করছিল, এর পাল্টা জবাব দিচ্ছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি ব্যাপক সক্রিয় ছিলেন, কিন্তু ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করার পর থেকে তিনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নেই, তিনি উধাও হয়ে। অর্থাৎ তাকে যে আমরা লাইভে দেখতে পাচ্ছিলাম সেই অ্যাকাউন্ট থেকে তিনি উধাও। এছাড়া তিনি দুবাই থেকে ইউরোপের দেশে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন বলে আমাদের ওয়েবে একটি খবর রয়েছে। জনি, আরাব খানের কথা বললেন, মার্কিন প্রতিবেদনের কথা বললেন, এছাড়া আজকে সেন্ট্রাল ডেস্কের দিনের গুরুত্বপূর্ণ খবর কোনটি? সেন্ট্রাল ডেস্কে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে রোজার আগেই, অর্থাৎ ঈদের আগে এবং রোজার আগেই 40,000 পরিবারকে, গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর তুলে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব পরিবারে তিনি ঘরের চাবি হস্তান্তর করবেন। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জনির থেকে জেনে নিলাম দেশের গুরুত্বপূর্ণ খবরগুলো কি। দেশের খবর তো জানলাম, দেশের বাইরে কি চলছে না চলছে সেটি জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবার ইন্টারন্যাশনাল ডেস্কে। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে দিতে সঙ্গে আছেন সাব এডিটর আব্দুর রহমান। আব্দুর রহমান, দেশের বাইরে সবথেকে গুরুত্বপূর্ণ খবর কি আজকে? আজকে দেশের বাইরে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। তার মধ্যে আমরা তো জানি যে ইউক্রেন যুদ্ধ চলমান, সেখানে একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট বা ঘটনা ঘটার মতো একটা কিছু অবস্থানে পৌঁছেছে। লাইক, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছেন। সেখানে তার সফরের প্রাককালে, মানে তিনি যখন বিমানবন্দরে পৌঁছেছেন, তখন কিন্তু পুতিন বলেছেন যে তিনি হচ্ছে চীন প্রস্তাবিত ইউক্রেন যুদ্ধের যে শান্তি প্রস্তাব সেটা নিয়ে কথা বলবেন। তো এইটা নিয়ে আমরা আশা করতে পারি যে এখান থেকে একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসবে, পজিটিভ ভাইব আমরা পাচ্ছি। আব্দুর রহমান, ইউক্রেন যুদ্ধের কথা বললেন, এর পাশাপাশি আমরা জানি যে বর্তমান বিশ্বের সবথেকে বড় সংকটের নাম হচ্ছে জলবায়ু সংকট এবং এই জলবায়ু সংকট নিয়ে আসলে জাতিসংঘ একটি প্রতিবেদনও প্রকাশ করেছে, এই সংক্রান্ত কি খবর আছে আমাদের? আচ্ছা, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, খবর না এটাকে বলা উচিত আসলে সতর্কবার্তা। আমরা জানি যে জাতিসংঘের জলবায়ু বিষয়ক আন্তঃ সরকারের যে একটা প্যানেল রয়েছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সেই প্যানেলটা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে 2030 সাল নাগাদ যে কার্বন নিঃসরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এখন যে মাত্রায় নিঃসরিত হচ্ছে সেটা 2030 সাল নাগাদ হচ্ছে কোনোভাবেই আর থাকবে না, বরং তার চেয়ে বেশি হয়ে যাবে। এবং সেটা যদি হয় তাহলে তাপমাত্রা কমানোর যে একটা লক্ষ্যমাত্রা ছিল, মানে হচ্ছে 2030 সালের মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াস, সেটাও কিন্তু হচ্ছে পূরণ করার সম্ভাবনা। ফলে যেই জিনিসগুলো ঘটবে সেটা হচ্ছে সমুদ্র স্তরের উচ্চতা বেড়ে যাবে, তারপর হচ্ছে আর্কটিক সুরক্ষা বলয়ের যে বরফগুলো রয়েছে সেগুলো গলে যাবে, এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠে হচ্ছে যেই ধরনের বরফের লেক রয়েছে বা বরফের আচ্ছাদন রয়েছে সেগুলো গলে যাবে, যার ফলাফল হিসেবে একেবারে ভয়াবহ রকমের জলবায়ুগত বিপর্যয় দেখা যাবে। যে থ্রেটটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম সেটা কিন্তু আসলে রয়ে যাচ্ছে বলতে এখন বলতে হয় যে রয়ে যাচ্ছে না, বরং এটা একেবারে বাস্তব বলে, সত্যি বলে প্রমাণিত হচ্ছে। যেমন জাতিসংঘের মহাসচিব এইটা
এটাকে মানে এই প্রতিবেদনকে বলেছেন মানবজাতির টিকে থাকার নির্দেশিকা বলে, মানে এটা যদি না মানেন তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে বা মানবজাতিকে পস্তাতে হবে। আব্দুর রহমান, জলবায়ুর কথা বললেন, এর পাশাপাশি যদি আমরা বিশ্ব ভূ রাজনীতির দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেখানে একটা বিশাল বড় টার্মোয়েল চলছে। বেশ কয়েকদিন আগে ইমরান খানকে গ্রেফতার নিয়ে পাকিস্তানে বড় ধরনের সংঘর্ষ হয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প তাকেও আসলে গ্রেফতার করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হবেন কি হবেন না? নিউ ইয়র্কের ম্যানহাটনের যে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা রয়েছেন তারা হচ্ছে বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করছেন। আজকে আমরা রয়টার্সের খবরে দেখলাম, ভিডিওতে দেখলাম যে হচ্ছে রাস্তায় রাস্তায় ব্যারিকেড নামানো হচ্ছে। তো আপাতত দৃষ্টিতে প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে কোনো সময় ট্রাম্পকে গ্রেপ্তার করাতে পারে। কিন্তু এখানে একটু ছোট করে যোগ করতে চাই, সেটা হচ্ছে ম্যানহাটনের যে আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলার শুনানি চলছে, স্টর্মি ড্যানিয়েলসের করা মামলা, হাসমানের মামলা যেটা, সেইখানে কিন্তু এখনও পূর্ণাঙ্গ শুনানি শেষ হয়নি। পূর্ণাঙ্গ শুনানি শেষ হওয়ার পর তারপর হয়তো গ্রেফতারের আদেশ আসতে পারে, তবে আশা করা হচ্ছে যে কোনো সময় গ্রেফতার আদেশটি আসতে পারে। সেক্ষেত্রে হয়তো আজ না হোক এই সপ্তাহের শেষ নাগাদ তাকে গ্রেফতার করা হলেও হতে পারে। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের খবর জানালাম, বিদেশের খবর জানালাম, এই মুহূর্তে খেলার খবর জানাতে চলুন যাওয়া যাক স্পোর্টস ডেস্কে। দর্শক, খেলার খবর জানবো আমরা স্পোর্টস ডেস্কের রিপোর্টার রাহাত খানের থেকে। রাহাত, আজকের দিনের খেলার খবরের শুরুতে কোনটি জানাবেন দর্শকদেরকে? বাংলাদেশ আয়ারল্যান্ডের চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে আজকে। তো দল থেকে আফিফ হোসেন বাদ পড়েছে, আর সেই সঙ্গে পেস বোলার শরীফুল ইসলাম তাকেও বাদ দেওয়া হয়েছে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ খুব ভালো স্কোর করেছে এবং হচ্ছে মুশফিক দ্রুততম একটি সেঞ্চুরি করেছে। এর পাশাপাশি হচ্ছে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, কিন্তু পরিত্যক্ত হলেও আমরা জানি যে এই ম্যাচে বাংলাদেশ অনেকগুলো রেকর্ড করেছে। রেকর্ডগুলো কী কী? গতকালের ম্যাচে বাংলাদেশ তাদের যে দলীয় সংগ্রহ, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তো এর বাহিরে রেকর্ড বলতে, গতকাল মুশফিকুর রহিম 60 বলে সেঞ্চুরি পূর্ণ করেন, এটা বাংলাদেশের পক্ষে ওয়ানডে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। এর বাইরে সে গতকাল ওয়ানডে ক্রিকেটে 7000 রান পূর্ণ করেন, তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে। এর আগে সাকিব আল হাসান এবং তামিম ইকবালও এই মাইল ফলক অর্জন করেছেন। এর বাইরে গতকাল তামিম ইকবাল, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 15000 রান পূর্ণ করেছে। রাহাত, ক্রিকেট নিয়ে কথা বলছিলেন, আমরা জানি যে ক্রিকেট আমাদের অনেক বড় একটি গর্বের জায়গা, ফুটবল হচ্ছে আমাদের আগ্রহের তুঙ্গে থাকে। ক্রিকেট এবং ফুটবলের বাইরে অন্য কোনো খেলা নিয়ে খবর আছে কিনা? বাংলাদেশে চলছিল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। তো এই প্রতিযোগিতার গত দুই আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ, এবং এবার হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন। ফাইনালে চাইনিজ তাইপেকে 42-28 ব্যবধানে হারিয়ে বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন হয়েছে। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাহাতের থেকে শুনছিলাম আজকের দিনের খেলার খবরগুলো। এর পাশাপাশি আমাদের সংবাদকর্মীরা যে খবরগুলো গুরুত্বপূর্ণ ভেবেছেন সেগুলো তো আপনাদেরকে জানিয়ে দিলাম, কিন্তু কোন খবরগুলো আপনারা সবথেকে বেশি পিক করেছেন সেটি জানিয়ে দিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কন্টেন্ট ম্যানেজমেন্টে। দর্শক, আপনাদের পিক করা গুরুত্বপূর্ণ যে খবরগুলো ছিল সেটি জানিয়ে দিতে সঙ্গে আছেন কন্টেন্ট ডেভেলপার আরাফাত দেওয়ান। দেওয়ানের থেকে জেনে নিব আপনারা কোন খবরটি সব থেকে বেশি পিক করেছেন। দেওয়ান, আজকে কোন খবরগুলো দর্শকরা সব থেকে বেশি পিক করেছে? আপনি যেহেতু জানেন যে সামনে রোজা এবং ঈদের বাজার যেটা, সেটা এখনই খুবই জমজমাট শুরু হয়েছে। কলকাতায় ঈদের বাজারে বাঙালিদের উপচে পড়া ভিড়, এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি স্পোর্টসের কথা বলতে হয়, আপনি জানেন যে মুশফিক সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি গতকাল করেছেন এবং তার সেঞ্চুরিতে মুগ্ধ হয়েছে আমাদের লিটন। এছাড়া হজের বয়সসীমায় থাকছে না কোনো নিষেধাজ্ঞা। আপনি জানেন যে 12 বছরের নিচে কোনো শিশু হজ করতে পারছিল না, সেই নিষেধাজ্ঞা সৌদি সরকার হঠাৎ করেই উঠিয়ে দিয়েছে, এখন পরিবারের সাথে যে কেউই হজ করতে পারবে। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুশফিকের সেঞ্চুরিতে লিটনের মুগ্ধতা কিংবা রোজার আগে জমে উঠেছে ঈদের বাজার এবং সবশেষে হজের কোনো বয়সসীমা থাকছে না থেকে শুরু করে আপনাদের পছন্দের খবরগুলো তো জেনে নিলাম, কিন্তু এডিটর স্পিকের খবরটি এখনো জানা হয়নি। এডিটর স্পিকের খবর জানাতে আপনাদেরকে এখন নিয়ে যাব এডিটর মাহফুজুর রহমানের কাছে। দর্শক, সঙ্গে আছেন মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংকলনে। তোমাকে অনেক ধন্যবাদ। আজকের দিনের কোন খবরটি সব থেকে বেশি নজর কেড়েছে আপনার? আমাদের দেশের একটা নিউজের দিকে আমার একটা নজর গেল, সেটা হচ্ছে ভোক্তাধিকার বলেছে যে বাজার মনিটরিং করার জন্যে তেল এবং চিনি বিশেষ করে তারা একটা অ্যাপ তৈরি করেছে, এবং সেটা দিয়ে যদি তারা মার্কেট মনিটর করে, আমার মনে হয় এটা ডিজিটাল পদ্ধতিতে আমার মনে হয় একটা খুবই কার্যকরী একটা ব্যবস্থা, এবং এটা অনেক আগেই করার দরকার ছিল। এবং মার্কেটের অবস্থা, রমজান এসে গেছে, দুই দিন পর
পরে রমজান শুরু হবে, কিন্তু মার্কেট এখনো অস্থির। এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের চতুর্মুখী উদ্যোগ দরকার আছে, কারণ সিন্ডিকেটের হাতে এখনো বাজার। তো শুধুমাত্র ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করলে চলবে না, অন্যান্য যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করেন যেমন ক্যাব, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এদেরকে এগিয়ে আসতে হবে, সবাইকে একযোগে কাজ করলে এবং এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি যোগ দেয়, আমার মনে হয় মার্কেট নিয়ন্ত্রণ করা কোনো কঠিন ব্যাপার না। তবে এটা খুবই ভালো উদ্যোগ, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। বিশ্বের সবথেকে শক্তিধর অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রেই আমরা দেখতে পাচ্ছি যে চলতি মাসে ব্যাংক দেউলিয় হওয়ার মতো ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয় হয়ে গেল, তারপরে সিগনেচার ব্যাংক দেউলিয় হয়ে গেল, এবং আমরাও জানি যে সংকটে অনেকগুলো ব্যাংক আছে। এই জিনিসটাকে কিভাবে দেখেন আপনি, পুরা ব্যাপারটিকে, অর্থাৎ মার্কিন অর্থনীতির জায়গাটি? ব্যাংকিং সেক্টরে যে ক্রাইসিস ম্যানেজমেন্টের পলিসিগুলো আমেরিকান ব্যাংকগুলো ফলো করছে সেটা মনে হয় সঠিকভাবে হচ্ছে না। এর মধ্যে মিস ইনফরমেশন এবং ফেক নিউজেরও একটা ভূমিকা আছে। তবে এটা সম্পূর্ণভাবে অর্থনীতির বিষয় না, কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু তিনটা কিংবা চারটা ব্যাংকের এই যে দেউলিয়াতের যে খবর আমরা পাচ্ছি সেটা সীমাবদ্ধ নয়, বিষয়টা আরও ছড়িয়েছে এবং আমেরিকার প্রায় 200 ব্যাংক ঝুঁকির মুখে আছে। এবং এই সমস্যাটা যদি ছড়াতে থাকে তাহলে আমার মনে হয় বিশ্বের অন্যান্য জায়গায় এই সমস্যা তৈরি হতে পারে। তো এই জন্য ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন তাদেরকে ক্রাইসিস ম্যানেজমেন্টটা বুঝতে হবে। পুরো জিনিসটা আসলে ওয়ার্ল্ডকে এফেক্ট না করলে এখান থেকে শেখার যে জায়গাটি, সব দেশেরই এই বিষয় থেকে লেসন নেওয়া উচিত এবং প্রিকশনারি মেজার্স এখন থেকে নেওয়া দরকার। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমেরিকা হচ্ছে একটি মানবাধিকার প্রতিবেদন দাখিল করেছে, এই যে আমেরিকার মানবাধিকার প্রতিবেদনটি, এটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি? এটা শুধু বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল রিপোর্ট তাদের, এর মধ্যে বাংলাদেশের বিষয়টাও এসছে। তো সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের এইটা যে তাদের নিজেদের দেশের হিউম্যান রাইটসের বিষয়গুলোকে ইগনোর করে তারা সারা পৃথিবীর মানবাধিকার নিয়ে কথা বলে। সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সিচুয়েশনটা কী সেটা কি তারা বলছে? তারা বলছে না। যুক্তরাষ্ট্রের পুলিশ রাস্তাঘাটে মানুষকে প্রকাশ্যে খুন করে, তো সেখানে তাদের কী অধিকার আছে পুরো পৃথিবীর মানবাধিকার নিয়ে তাদের কথা বলার? বাংলাদেশের তো নয়, বাংলাদেশের চাইতে আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের মানুষের অধিকারের বিষয়গুলো আরও অনেক বেশি তাদের রিপোর্টে আসা উচিত। অর্থাৎ তাদের যে এই যে বিশ্ব মোড়লের জায়গা, ও নিজের ঘর সামলাতে না পারার পরেও বাইরের যে জায়গায় নাক গলানোর ব্যাপার, তারা পুলিশিং করছে পুরো পৃথিবীর কিন্তু নিজের দেশের সমস্যার সমাধান দিতে পারছে না। এবং এই সমস্যাগুলো বেড়ে গেছে গত ট্রাম্প প্রশাসনের সময় থেকে। শুধুমাত্র হিউম্যান রাইটস ইস্যু না, তাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো কিন্তু এখন ঝুঁকির মুখে। মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, এডিটরের থেকে শুনে নিলাম আজকের দিনের তার কাছে কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই খবরাখবরগুলো। এর পাশাপাশি আজকের সংবাদ সংকলন থেকে বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।